जय गुरु। परम दयाल श्रीश्री ठाकुर श्रीचरणे जानाई भूमिष्ठ प्रणाम। आपनादेर सबाइके जानाई रानंदित जय गुरु। आज शुभ बृहस्पतिवार। आमरा सबाई एई दिनटिके लक्ष्मी पुजो बोले जानी, लक्ष्मीर बार बोले जानी। ग्राम बांगलाय आमरा बोले थाकि लक्ष्मी बार। आमरा बाड़ीर दुआरे आलपना दी, लक्ष्मीर घर सजाई, मा लक्ष्मीर पुजो करी। आबार बाड़ीते बाड़ीते अनेक मायरा आछेन लक्ष्मीर पाँचालीओ पाठ करें। एइभावे आमरा लक्ष्मी पुजो करे थाकि। श्री श्री ठाकुरके एकबार प्रश्न करा हयेछिलो जे मेये माने कि लक्ष्मी। तखन श्री श्री ठाकुर उत्तर दियेछिलेन, बाड़ीते मेयेरा थाकले जे लक्ष्मी बोले ता ना, लक्ष्मीर गुण बा स्वभाव ओई मेयेर मध्ये थाकते हय। आमादेर अवश्यई उचित श्री श्री बड़ोमार जीवनके अनुसरण करार। श्री श्री बड़ोमा आमादेर हाते करे देखिए दिए गेछेन लक्ष्मी किभाबे घरे टेकानो जाय। श्री श्री ठाकुरो बोलेछेन, आजके इष्ट प्रसंगे आमरा आलोचना करब जे लक्ष्मीर कौटा किभाबे बानाते हय। आमाके कमेंट बक्से एक मा बोलेछिलेन जे आमि खूब अभावे भुगछि कि करब। श्री श्री ठाकुरेर देवा একটা বাণী আছে যে অভাব যখন মারবেছ যা জুটে দিস পাবিছ। অভাবের মধ্যেও কারুকে কিছু দেওয়াটা কিন্তু কম কথা নয়। তাই আমাদের চেষ্টা করতে হবে পরিবেশের জন্য করা কিছু দান ধ্যান করা। অবশ্যই ঠিক জায়গায় জেনে দান করতে হবে, দানটা যেন সিদ্ধ হয়। যেমন তেমনভাবে অভাব কাটানোর জন্য কিংবা লোভের বশবর্তী হয়েও দান করা চলবে না। শ্রী শ্রী বড় মায়ের ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর একদিন বলেছিলেন, আমার আছেই কি বল, আছিস তোরা, আমার নিজস্ব বলতে কিছু নেই। এই যে দেখ, এত এত দিক থেকে এত আসে, তবুও আমাকে বড় বউয়ের কাছে হাত পাততে হয়। এ কথাই শ্রী শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে ভক্তদের বলেছিলেন। তো যাই হোক, এখন শ্রী শ্রী ঠাকুর যে বলছেন লক্ষ্মীর কৌটা ব্যাপারে, লক্ষ্মীর কৌটাটা কি আপনাদের একটু বলে শুনিয়ে দিই। একদিন ননিমা বলছেন ঠাকুরকে, আমার ইচ্ছা করে আমি আপনার আশীর্বাদ নিয়েই চলি, আমার আর কিছু দরকার নেই। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আশীর্বাদ মানে অনুশাসনবাদ, এই যে আমি যেগুলি বললাম এগুলি তুমি করো, আশীর্বাদ আপনি আসবে। আমি হয়তো তোমাকে পাঁচ টাকা দিলাম, তুমি নিলে, তারপর ওটা বাড়ায়ে বাড়ায়ে তুমি পঁচিশ টাকা করে তুললে, আমার প্রয়োজন হলে বা অসুখ বিসুখ করলে তুমি ওই পঁচিশ টাকা আমাকে ধরে দিতে পারলে, তখন তোমার ওই পাঁচ টাকা নেওয়া সার্থক হলো। এটা হলো সেই লক্ষ্মীর কৌটো। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন লক্ষ্মীর কৌটো আমাদের বাড়িতে বাড়িতে একটা করে থাকা ভালো। এছাড়াও আমরা বাড়িতে বাড়িতে ইষ্ট ফান্ড করতে পারি, যেখানে আমরা কিছু টাকা পয়সা সঞ্চিত করতে পারবো, যেগুলো আমরা মন গেলেই পরিবেশের কাজে অর্থাৎ ইষ্ট সেবার কাজে লাগাতে পারবো। আমরা বাড়িতে থাকি, বাড়িতে হয়তো অনেক দাদারাই আছেন, রোজগার করেন, বাড়িতে টাকা পয়সা আনেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন শুধু টাকা পয়সা আয় করলেই হবে না, মায়েদেরকে ঠিক থাকতে হবে, দু টাকা পাঁচ টাকা এভাবে ঠাকুর বলেছেন। দু টাকা পাঁচ টাকা যদি মায়েরা রাখতে অভ্যাস করে, আর সেটা অনেকভাবে অনেক জোগাড় করে যখন জমিয়ে অনেকভাবে বাড়িয়ে তুলে, তখন দরকারের সময় মায়েরা সাহায্য করতে পারে ঘরের সংসারে। তাই অনেক অভাবের মধ্যেও যদি কোনো মায়েরা সঞ্চয় বুদ্ধি রেখে সঞ্চয় করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু একটা বিরাট ফল দেখা দেয়। তার জন্য চলুন আমরা বাড়িতে বাড়িতে ঠাকুরের কথা মতো লক্ষ্মীর কৌটো করব। ঠাকুরের নাম করে বাড়িতে আমরা ইষ্ট ফান্ড করতে পারি, যেখান থেকে আমরা পরিবেশে সেবা করতে সেই টাকা কাজে লাগাতে পারবো। ধরুন আমরা হঠাৎ করে কোনোভাবে ঠাকুরের কাজে কোনো একটা অর্ঘ লাগলো, আমরা তো কোথা থেকে দেব ভাবনায় ক্লান্ত হয়ে যায়। তখন যদি আমাদের কাছে থাকে একটা কৌটোতে করে থাকে, সেখান থেকে আমার সামর্থ্য মতো আমি পরিবেশের সেবার কাজে
লাগাতে পারলাম, ঠাকুরের কাজে অর্ঘ্য দিতে পারলাম। এই সঞ্চয় বুদ্ধিগুলোই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, শ্রী শ্রী বড়মা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কীভাবে বাড়িতে থাকতে হয়, কীভাবে সঞ্চয় করতে হয়। এক টাকা থেকে দু টাকা এবং এর থেকে আরও বেশি আমাদের এই সঞ্চয় বুদ্ধিটা রাখা দরকার। তাই আজ থেকেই যদি আমরা বাড়িতে লক্ষ্মীর কৌটো আরম্ভ করে দিই, এতটা অভাব দেখা দেবে না এবং সঞ্চয় বুদ্ধি আমাদের বৃদ্ধি পাবে। তাই চলুন এই শুভ বৃহস্পতিবারে, শুভ লক্ষ্মীবারে আমরা শুভ কাজ করি। আজকের আলোচনা ও ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। ভালো থাকুন, জয় গুরু।